এই চালটা ছিল, এই চালটার উপরে এটা আলাদা ছিল, এই ধারে আলাদা আর কোন চাল ছিল না। দাদা ঘটনাটা মানে কখন কিভাবে হয়েছে বলছি? আনুমানিক আমার কাছে খবর যায় 2:10, আমি 2:15 এসে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করি, জানা যায় যে আনুমানিক 1:50 রাতে একটু বৃষ্টি হয়েছিল, 50 মিনিটে ওর মাটির ওয়ালটা চাপা পড়ে ভেঙে পড়ে, ভেঙে পড়ার ফলে স্থানীয় লোকজনদের নিয়ে তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করলে, মানে ওনার স্বামী শিবপ্রসাদ মান্নাকে কোনোরকম জীবিত অবস্থায় উদ্ধার করা যায় এবং তাকে বর্তমানে সেই রাত্রেই তমলুক নার্সিংহোমের নামটা হাইটেক নার্সিংহোমে চিকিৎসা অবস্থায় রয়েছে, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায়, এবং খোঁজ খবর করে যখন তার স্ত্রীকে পাওয়া যাচ্ছে না এবং ভাঙা ওয়ালের মাটি সরিয়ে যখন উদ্ধার করা হয় তাকে মৃত অবস্থায় পাই। মানে পাশের বাড়ি ভেঙে পড়েছে কোনটা? ওদের ওটা নিজস্বই হল, একই নিজেরই ঘর। আচ্ছা আচ্ছা, এনে দেখি মানে বাড়িটা আজকে ভাঙার কথা ছিল বা এরকম কিছু? না না, গরিব লোক ওইটা মাটির বাড়িটাই থাকতো, মাটির বাড়িটাকে ভেঙে একটু জায়গাটা প্রশস্ত করে ওরা একটা ছিটাপাড়া টাড়া মানে বাঁশ খড় কাঠ দিয়ে একটা ঘর তৈরি করে থাকার জন্য প্রস্তুতি নিয়েছিল, হয়তো আজকের কাজটা হতো আর কি, ওকে যে বাড়িটাকে ভেঙে একটু প্রশস্ত জায়গা করে মানে ওই বাড়িটাকে আবাস যোজনায় নাম থাকলে এখন মানে সিরিয়ালে ওনার নাম এখনো আসেনি। আপনার নাম বলবেন? আমার নাম, আমি পঞ্চায়েতের প্রতিনিধি, আমার স্ত্রী পঞ্চায়েত মাধুরী ধারার স্বামী, আমি প্রদীপ কুমার ধারা, আমি প্রাক্তন পঞ্চায়েত এই গ্রাম।